ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে আরেকটি মহামারীতে আক্রান্ত হবে বিশ্ব, আর নিপা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য ঝুঁকি হিসেবে গণ্য করছেন বিশ্বের তাপবিজ্ঞানীরা। বার্ড ফ্লু উদ্বেগের সৃষ্টি করছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। সোমবার ঢাকায় 11তম ওয়ান হেলথ কনফারেন্স শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানিয়েছেন। জানতে বাকি আকিকার রিপোর্ট। সোমবার ঢাকায় শুরু হতে যাওয়া 11তম ওয়ান হেলথ কনফারেন্সের এবারের আয়োজন সম্পর্কে জানাতে আইইডিসিআর এর সংবাদ সম্মেলন। প্রতি দু বছর অন্তর আমরা এই সায়েন্টিফিক সেমিনারটা করে থাকি, যেখানে কিনা বাংলাদেশের এই মানে বিভিন্ন সেক্টরে বিশেষজ্ঞরা এখানে যোগদান করেন এবং সেই সাথে ইন্টারন্যাশনালি রেকগনাইজ এরকম হিউম্যান সেক্টরে কাজ করেন, বা অ্যানিমেল সেক্টরে বা ওয়াইল্ড লাইফে কিংবা এনভায়রনমেন্টে কাজ করে এরকম। কোভিডের কারণে 2019 সালের পর এবারের আয়োজন। এবারের ওয়ান হেলথ কনফারেন্সে বিজ্ঞানী, চিকিৎসক ও নীতি নির্ধারকদের নতুন ধারণা, জ্ঞান ও তথ্যে সমৃদ্ধ করবে বলছেন সংশ্লিষ্টরা, কেননা আরেকটি মহামারীর আশঙ্কায় পুরো বিশ্ব। বেস্ট ওয়ার্ল্ড সায়েন্টিস্ট তাদের আশঙ্কাটা হচ্ছে যে আর একটা প্যান্ডেমিক খুব সমাগত, দেশানো কিন্তু হয়েছে এবং বিজ্ঞানীদের একটা ভয়েস, ইউনাইটেড ভয়েস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইজ অলওয়েজ এ ভেরি ডেঞ্জারাস ভাইরাস এবং তার মধ্যে একটা হলো এই বার্ড ফ্লু ইজ এ পটেন্সিয়াল ওয়ান, সেটার কিন্তু একটা প্যান্ডেমিক আছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা বললেন এই যে অ্যান্টিমাইক্রোবাল রেজিস্ট্যান্স অলসো এ সাইলেন্ট প্যান্ডেমিক। প্রাণী, পরিবেশ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মহামারী ঠেকানোর উপায় নিয়ে প্ল্যানারি এবং বৈজ্ঞানিক সেশনে আলোচনা করবেন বিশ্বের খ্যাতিমান বিজ্ঞানীরা। প্রিপেয়ার হচ্ছে ভবিষ্যতে যদি কোনো রকম এই ধরনের ডিজিজ এক্স, আমরা বলি যে আননোন কোনো ডিজিজ চলে আসলো যেটা আমরা জানি না, এবং নিপা তো আননোন না, এটা ননই, সে কারণে কিন্তু ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে বিভিন্ন রকম। এবং এই যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট বলছেন, ভ্যাকসিন ডেভেলপমেন্ট কিন্তু অলরেডি 4টা কোম্পানিকে ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে দেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। মৌসুমের আগেই এবার ডেঙ্গুর প্রকোপ বেশি, তবে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু ভাইরাসের কোন ধরনে আক্রান্ত হচ্ছেন মানুষ তা শনাক্তে সেরোটাইপ করা যাচ্ছে না বলে জানিয়েছে আইইডিসিআর। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।